আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এখন বলতে গেলে পুরোপুরি সুস্থ। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আজ আমি সুস্থ হয়েছি। কিছুদিন 15 দিন আগে আমি আমার অবস্থা এমন ছিল যে আমি যে বাঁচবো সেই মানে মন মানসিকতা ছিল না, হয়তো আমি মারা যাবো এটাই ছিল। আসলে মৃত্যুর যে একটা যে কষ্ট, একটা যে যন্ত্রণা, সেই মৃত্যুর ঘর থেকে আমি ফিরে আসছি। আমি বুঝে গেছি যে মৃত্যু যে কত ভয়ঙ্কর, কত কষ্টের সেটা। তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর নাম বেশি করে নেবেন। যারা মুসলমান ধর্মে আছেন তাদের উদ্দেশ্যে বলি, যার যার ধর্ম তারা অবশ্যই পালন করবেন। দেখেন, আমি জাস্ট একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই মৃত্যুর কষ্টটা কী। আমি যদি তখন মারা যেতাম তখন ভালো হইতো, এখন যে আমি বেঁচে আছি এটা আমার জন্য ভালো হয়নি। কারণ কি জানেন? কারণটা হচ্ছে মৃত্যুর যে কষ্ট, যে একটা মৃত্যুর স্বাদ, সেটা আমি পেয়ে গেছি। দ্বিতীয়বার সেই মৃত্যুর কষ্ট, মৃত্যুর যে একটা স্বাদ, সেটা আমি দ্বিতীয়বার আর পেতে চাই না। কিন্তু আল্লাহ তাআলার শুকরিয়া, আপনাদের ভালোবাসায় আমি হয়তো বেঁচে গেছি, কিন্তু আমাকে আবার দ্বিতীয়বারের মতো মৃত্যুর স্বাদ নিতে হবে, আজ হোক আর কাল হোক। এর জন্য বলি, আপনারা যার যার ধর্ম থেকে ধর্ম পালন করবেন, এটাই হচ্ছে কথা। আর অনেক ভাই আমাকে কমেন্ট করে অনেকেই দোয়া করেছেন, এমনও আছে যে মসজিদের ইমাম সে আমার জন্য দোয়া করেছে। অনেক মানুষ দোয়া করেছে যেন আমি সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আপনাদের কথা শুনেছে, আমাকে সুস্থ করে দিয়েছে। এখন আমি আগামীকাল থেকে রবিবার আমি বাইক নিয়ে বের হব ইনশাআল্লাহ। বের হয়ে আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি, কারণ আমি অসুস্থ থাকার কারণে আমি আপনাদেরকে সঠিকভাবে নিয়ম মাফিক ভিডিও দিতে পারিনি। সেই জন্য আসলে আমি লজ্জিত, আমি দুঃখিত। তো কাল থেকে যখন বের হব ইনশাআল্লাহ রাস্তায়, আল্লাহর রহমতে আমি নতুন করে আবার আমাদের চ্যানেলটিকে সাজাব, দৈনিক ভিডিও আপলোড করব। আপনারা আগেও যেমন আমার পাশে ছিলেন, নিশ্চয়ই এখনও আমার পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে আমার কামনা। তো বন্ধুরা, যে বিষয়টি নিয়ে আমি আসছি আজকে আবার, সেটি হচ্ছে প্রথমত বলি, দ্বিতীয় একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার বাইকের বা যানবাহনের ইন্স্যুরেন্স নিয়ে, সেটা আমি ভিডিওর শেষে বলতেছি। এখন আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদের কাছে আসলেই আমি অনেক কৃতজ্ঞ। আপনারা আমাকে সহযোগিতা করেছেন, দোয়া করেছেন, এরকম কয়জন কয়জনের জন্য করে আপনারা আমার জন্য তাই করেছেন, তাই আমি আপনাদের কাছে আসলেই ঋণী। আমি সত্যিকারই আপনাদের কাছে ঋণ হয়ে গেলাম। যে ভালোবাসা আমাকে আপনারা দিয়েছেন, সেই ভালোবাসার বন্ধন যেন এইভাবেই থাকে সারা জীবন, এইভাবে যেন আপনাদের পাশে থাকতে পারি। আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি। তো বন্ধুরা, এখন আমি বলতে চাচ্ছি যে 2018-র যে একটা আইন পাস হয়েছিল নীতিমালা, সেই বিষয়ে আজ কিছুদিন আগে একটি আইন পাস হয়েছে ইন্স্যুরেন্স নিয়ে। এই ইন্স্যুরেন্স কিন্তু 2018 সাল পর্যন্ত ছিল, 18-র পর থেকে কিন্তু ইন্স্যুরেন্স ছিল না। এখন আবার 2023 সালে এসে যানবাহনের ইন্স্যুরেন্স করতে হবে। এই ইন্স্যুরেন্স এটা কি? এটা হচ্ছে, ধরেন আপনার একটি গাড়ি আছে, সেই গাড়িটা দুর্ভাগ্যবশত অ্যাক্সিডেন্ট হলো বা আগুনে পুড়ে গেল, ঠিক আছে? যখন আগুনে পুড়ে যাবে বা অ্যাক্সিডেন্ট করবে, তখন এই ইন্স্যুরেন্স কোম্পানির লোকজন এসে এটাকে তদন্ত করবে। তদন্ত করে হয়তো অর্ধেক বা সম্পূর্ণ ড্যামেজ দিবে তারা। এটা হচ্ছে ইন্স্যুরেন্স। আপনার
লাইফ সিকিউরিটির জন্য। তো এটা করেছে, অনেক ভালো হয়েছে। আমার পক্ষ থেকে আমি বলি যে প্রত্যেকটা যানবাহনের ইন্স্যুরেন্স দরকার, ঠিক আছে, বাইক বলেন গাড়ি বলেন সব যানবাহনের ইন্স্যুরেন্স দরকার থাকা উচিত। তো বন্ধুরা, আপনারা যারা ইন্স্যুরেন্স করেননি অবশ্যই আপনারা ইন্স্যুরেন্সটা করে নেবেন। এখন কাগজ, আগে ছিল, বাইকের কথা বলি আমি, বাইকের কাগজ আগে ছিল ব্লু বুক, ট্যাক্স টোকেন আর লাইসেন্স, এখন সাথে যোগ হচ্ছে ইন্স্যুরেন্স। এই চারটা কাগজ এখন আপনার সাথে রাখতে হবে। এখন যদি ইন্স্যুরেন্স না রাখেন সেক্ষেত্রে কিন্তু মামলা খেতে হবে। আর ইন্স্যুরেন্স করতে কিন্তু বেশি একটা টাকা লাগে না, আমি যতটুকু জানি 400-500 টাকার ভিতরেই হয়ে যায়। তো ইন্স্যুরেন্সটা আপনারা করে ফেলবেন। তো আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। আসলে আপনাদের ছেড়ে যেতে ইচ্ছে করতেছে না, মন চাইতেছে আরও কিছু কথা বলি, কিন্তু বলবো ইনশাল্লাহ সামনে কোনো ভিডিওতে আস্তে আস্তে বলবো, সব বিষয়ে আমি খুলে বলবো। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য আবার সবাই দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আপনারা সহি সালামত থাকেন, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।